কিন্তু পড়ুয়াদের অর্থাৎ যারা পরীক্ষার্থী তাদের সঙ্গে অভিভাবক এবং যারা ইনভিজিলেশনের দায়িত্ব থাকবেন তারা সকলেই কিন্তু এখন সরকারের কি সিদ্ধান্ত আসে সেই দিকে কিন্তু নজর প্রত্যেকেরই রয়েছে। ফলে যেমনটা কিছুক্ষণ আগেও আমরা জানিয়েছিলাম যে মধ্যশিক্ষা পর্ষদ তারা কিন্তু বারংবারই জানিয়েছে যে তারা চাইছে পরীক্ষার পরিস্থিতি যদি সেই রকম না হয় তাহলে পরীক্ষাটা অন্তত কিছু কিন্তু একেবারে বাতিল করে দিলে এবছরের পরীক্ষার যে মার্কশিট সেটা তারা তৈরি করার মতো পরিস্থিতি নেই কারণ এবছর টেস্ট পরীক্ষা হয়নি। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকারি সিদ্ধান্ত কি হয় এখন সেটাই দেখার। কুণাল, এবং এরই পাশাপাশি একটা বিষয়, পৌলমী উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কি এই একই সিদ্ধান্ত, এই আলোচনা বা এই বৈঠকের এই অপেক্ষা? দেখো একদমই তাই, কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোর ক্ষেত্রেই কিন্তু যদি মাধ্যমিক পরীক্ষা পিছনোর পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কিন্তু পিছিয়ে যাবে। এটাই কারণ দুটো বোর্ডই কিন্তু এই একইভাবে তাদের যে কার্যকলাপ সেটা তারা করে, কারণ সরকারি নির্দেশিকা কখনো একটা বছরের জন্য এক রকম আরেকটা বছরের জন্য আরেক রকম, এরকম হওয়ার সম্ভাবনা নেই। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারাও কিন্তু অপেক্ষা করছে, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা হোম সেন্টারে পরীক্ষা নেবে এবং সেই মোতাবেক তারা নির্দেশিকাও জারি করে দিয়েছে যাতে পরীক্ষার্থীদের অন্য কোনো সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে না হয়, সেই জন্য তাদের নিজস্ব যে কমফোর্ট জোন সেখানে তারা যাতে পরীক্ষা দিতে পারে ইতিমধ্যেই তারা সেই নির্দেশিকা জারি করেছে। এবং ইলেভেনের যে পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষা সেই পরীক্ষাটাও তারা এবছরের জন্য বাকি রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সামগ্রিকভাবে তারা নিজেদের মধ্যে একটা নির্দেশিকা জারি করেছে, কিন্তু যদি মাধ্যমিক পরীক্ষা পিছোয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছানোর একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। ফলে মধ্যশিক্ষা পর্ষদ যেমন সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে একই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারাও কিন্তু এই গোটা পরিস্থিতিকে নজর রাখছে। আমরা এই যে কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে সবকিছুই বন্ধ রয়েছে, যেখানে মানুষের জনজীবন প্রায় আমরা যেটা বলছি যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে আংশিক লকডাউনের জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে ছাত্রছাত্রীদের আগামী দিনে সেদিকে অবশ্যই নজর থাকবে। পৌলমী ধন্যবাদ, পৌলমী রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে।